বর্তমান সময়ে ডালিউডের আরেকজন জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি। তিনিও বেশ কিছুদিন ধরে রয়েছেন আলোচনা এবং সমালোচনার ভিতরে। শাকিব খানের সাথে তারও কিছুটা ভাইরাল হয়েছে তার কিছু কথা, কারণ গোলই সিনেমাতে শাকিব খানের সাথে বেশ কিছুদিন সময় কাটিয়েছিলেন, তখন থেকেই তাদের নিয়ে অনেক কানাঘুষা হয়েছে এবং সোশ্যাল মিডিয়া পাড়াতেও তাদের সম্পর্কে অনেকেই অনেক কিছু বলেছে। যদিও এর সত্যতা তেমন কিছু পাওয়া যায়নি, তারপরেও তাদের মধ্যে যে একটা সুসম্পর্ক ছিল, ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, সেটা আসলে বোঝাই যায়। সম্প্রতি পূজা চেরি তার মার সাথে গিয়েছেন দুবাই শহরে, সেখানে বুর্জ খলিফায় তারা খুব ভালো সময় পার করছেন। তাদের বেশ কয়েকটা প্রোগ্রামও আছে এবং সিনেমার কিছু অংশ, কয়েকটা সিনেমার কাজ ওখান থেকে করে আসবেন। এবং তার মা কে নিয়ে তিনি এখন দুবাই শহরে ঘুরে বেড়াচ্ছেন, ভালো সময় এনজয় করছেন। সো এই ছিল পূজা চেরির আরও বেশ কিছু সিনেমা রিলিজ হতে যাচ্ছে। গোলই সিনেমাটি আসলে শাকিব খান এবং পূজা চেরির খুব ভালো একটি সিনেমা। আপনারা হয়তো দেখলেই সেই সিনেমাটি বুঝতে পারবেন যে কতটা অসাধারণ অভিনয় করেছেন এই দুজন মানুষ।